সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন একই পরিবারের দুজন, আহত আরো দুই। ঘটনাটি ঘটেছে হুগলির সিংগুড়ের নান্দা বাজার এলাকায়। জানা যায়, আজ সকালে পারিবারিক বিবাদের জেরে একই পরিবারের চারজনকে কোপানোর অভিযোগ উঠল যোগেশ ধাওয়ানির বিরুদ্ধে। ঘটনায় মৃত দুজন দিনেশ প্যাটেল বয়স 50 বছর এবং অনুষ্কা প্যাটেল বয়স 45 বছর। আহত আরো দুজনকে কলকাতার SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে ব্যবসা বা সম্পত্তি রেটের বিষয় আছে, এটার জন্য হয়েছে, এবং খুব সাময়িক উত্তেজনার বিষয়ে ঘটনাটা হয়েছে বলে মনে হচ্ছে সন্ধ্যে এই সকালবেলা আর্লি মর্নিং। এবং একজনকে দেখতেও পেয়েছি, এখানে একজন স্টাফ আছে, আত্মীয় হয়, যে করেছে তার একজনকে দেখতেও পেয়েছি বলে আমরা প্রাইমারি পেয়েছি। আশা করি CCTV ফুটেজ এবং বাকি তথ্য নিয়ে আমরা খুব তাড়াতাড়ি এটা ডিটেক্ট করে নেব। স্যার, মানে কীভাবে মারা হয়েছে বলে পুরো ডিটেলসটা আমরা শেয়ার করছি না এই মুহূর্তে, তবে খুব তাড়াতাড়ি করেছে এবং খুব পরিকল্পনা করেছে বলে আমাদের মনে হয় না। কিছু উদ্ধার হয়ে গেলে আমরা কিছু লোককে দেখেছি, একজনকে ইন্ডিকেট পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলে বলে আশা করি। আর অপরাধী কি পালিয়েছে? আমরা যাকে সন্দেহ করছি সে আপাতত হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।